রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী বা কেন্দ্রের মন্ত্রীদের ডাকেন, তিনি আপনার এই পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক সভা করতে এসেছিলেন। এখানে শীতল কাপাট, হিরণ চট্টোপাধ্যায়, সাংসদ দিলীপ ঘোষ, তিনি ডাক পেয়েছিলেন। আজ মুখে আয়নাতে মুখটা দেখতে বলুন, আর কাঁচের ঘরে বসে ঢিল মারতে নেই। উনি যা যা করছেন আমরা এবারে ফিরিয়ে দিচ্ছি। শুনুন, সব মদের বোতল থেকে ভাইপো টাকা নেয়, 28 টাকার মেহুল। যখন পেট্রোল ডিজেল রান্নার দেশের সাবসিডি মোদিজি কমিয়ে দেন, মমতা ব্যানার্জির 35% করে মদের রেট কমান, দীপাবলির আগের দিন মনে করুন মোদিজি পেট্রোলের সেন্ট্রাল সেস 5 টাকা, ডিজেলের 10 টাকা কমালেন, আবার পরে 9.5-7 টাকা কমিয়েছেন এবং উজালা 1-2-200 টাকা করে সাবসিডি দিয়েছেন। আর আমাদের মুখ্যমন্ত্রী পেট্রোল ডিজেল রান্নার গ্যাসে রাজ্যের সেসের 1 টাকা না কমিয়ে মদের দাম 35% কমেছেন। আপনি 2021-এর দীপাবলির আগে যে ফরেন লিকারের বোতলটা পেতেন 850 টাকায়, সেটা এখন পাওয়া যাচ্ছে 550 টাকায়। তিনি একটা মেহুল নাম দিয়ে মদ, দেশি মদ এনেছেন, 28 টাকা তার দাম, সেই টাকাটা তিনি 500 টাকা মেয়েদের দিচ্ছেন, আর তার স্বামীকে আর ছেলেকে বলছেন ওইটা মার কাছ থেকে কাড়িয়ে নিয়ে আয়, ডেলি 28 টাকা করে একটা মদ খা, 28 × 30 হলে দেখবেন 500-র একটু আগে পিছিয়ে হয়। মাকে টাকা দিচ্ছে, বউকে টাকা দিচ্ছে, আর সেই টাকাটা মদ দোকানে চলে যাচ্ছে, এবং এই মদের ব্যবসা খুলেছেন গোটা পশ্চিমবঙ্গে। আর প্রত্যেকটা দেশি মদের বোতল থেকে 5-1.5 টাকা করে কমিশন নেয়। IFB বলে একটা সংস্থা সেবিকে জানিয়েছে 40 কোটি টাকা গত 1 বছরে ইলেকটোরাল বন্ডে SBI-এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস পার্টিকে দিয়েছে। নাগেদের কারখানা আছে, IFB মদের কারখানা, তারা সেবিকে লিখিত জানিয়েছে, একটা ইংরেজি কাগজে ডিটেলস বেরিয়েছে, 40 কোটি টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসের ফান্ডে, ইলেকটোরাল ফান্ডে। অর্থাৎ যারা টাকা নেয় তারা মদ খাইয়ে মানুষকে মারবে।